মহানগরীর হত্যাকাণ্ডের নতুন মূল্য পরিলক্ষিত হয়েছে। পুনৰ উল্লেখ কৰিছো, মহানগরীর হত্যাকাণ্ড এতিয়া নতুন মূল লৈছে। মহানগরীর চাঞ্চল্যকর অপহরণ আর হত্যাকাণ্ড এটি নতুন মূল্য পরিলক্ষিত হয়েছে। ধনের লেনদেনের বাবে পদপথৰ দোকানী হত্যা করলে নীতিশ কুমারক, আর দুর্বৃত্ত নৃশংসভাবে হত্যা করে বুন্দার ফরেস্ট কেম্পর সমীপর ঘন জঙ্গলত পেলায় দিয়া যুবকজনের পরিচয় উদ্ধার। মহানগর আরক্ষীর 8 আগস্ট মঙ্গলবারে ছাত্রজনে ঘরের বিদ্যালয় গিয়ে থাকা অবস্থাত নির্দিষ্ট হয়েছিল, আর বুধবার দিনের ভাগত বুন্দার আমসিং অভয়ারণ্যর ফরেস্ট কেম্পর ভিতর উদ্ধার হয়েছিল ছাত্রজনের মৃতদেহ। আর বুধবার দিনের 11:30 এগারী পূজারিয়ে জঙ্গলের মাজত মৃতদেহটি পড়ে থাকা প্রত্যক্ষ করে খবর দিয়েছিল স্থানীয় পানীখাইটি আরক্ষী। আর দুর্বৃত্তই চোকা অস্ত্রে নৃশংসভাবে হত্যা করা ছাত্রজনের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছিল। ঘটনার মাজতে বুধবার দিনের প্রায় 2:30 নীতিশ কুমারের পিতৃলৈ অচিনাক্ত নম্বরের পর আসে একটা ফোন কল, আর এজন যুবকে নীতিশ কুমারক অপহরণ করা বলে কই 7 লাখ টাকা মুক্তিপণ বিচারে, আর অন্যথা পুত্রক হত্যা করা হব বলে ভাবুকি দিয়ে। নীতিশ কুমারের পিতৃয়ে এই কথা বশিষ্ঠ আরক্ষীক অবগত করে, আর আরক্ষীয়ে অচিনাক্ত যুবকজনের ফোন কলর লোকেশন চিনাক্ত করে এই নৃশংস হত্যাকাণ্ডের জড়িত যুবকজনক গ্রেপ্তার করবলে সক্ষম হয়। আর প্রাথমিক তদন্তর অন্তত ধনের লেনদেনের বাবে এই হত্যাকাণ্ড সংঘটিত হওয়া বলে আরক্ষীয়ে সন্দেহ প্রকাশ করেছে। জানিব পৰা মতে হত্যাকারীর বশিষ্ঠ পদপথত আছে চাহর দোকান, আর এই চাহর দোকানতে চিনাকি হয়েছিল নীতিশ কুমারের। আর জানিব পৰা মতে নীতিশ কুমার আছিল ড্রাগস আসক্ত, আর নিচা খোৱাৰ বাবে দোকানখনৰ গৰাকীৰ পৰা বহু পয়সা ধারে লৈছিল নীতিশ কুমারে, আর ইয়াকে লৈ প্রায় দুই পক্ষের মাজত বাক বিতণ্ডার সৃষ্টি হয়েছিল, আর পরিণতিত এই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হওয়া বলে আরক্ষীয়ে সন্দেহ প্রকাশ করেছে। অপহরণ আর হত্যাকাণ্ডের নতুন মূল্য পরিলক্ষিত হয়েছে। ধনের লেনদেনের বাবে পদপথর দোকানিয়ে হত্যা করলেন নীতিশ কুমারক, দুর্বৃত্ত নৃশংসভাবে হত্যা করে বন্দর ফরেস্ট কেম্পর সমীপর ঘন জঙ্গলত পেলায় দিয়া যুবকজনের পরিচয় উদ্ধার মহানগর আরক্ষীর। 8 আগস্ট মঙ্গলবারে ছাত্রজনে ঘরের বিদ্যালয় গিয়ে থাকার অবস্থাতে নিরুদ্দিষ্ট হয়েছিল, আর বুধবার দিনের ভাগত বুন্দার আমসিং অভয়ারণ্যর ফরেস্ট কেম্পর ভিতর উদ্ধার হয়েছিল ছাত্রজনের মৃতদেহ। আর বুধবার দিনের 11:30 এগারী পূজারিয়ে জঙ্গলের মাজত মৃতদেহটি পড়ে থাকা প্রত্যক্ষ করে খবর দিয়েছিল স্থানীয় পানীখাইটি আরক্ষীক, আর দুর্বৃত্তই চোকা অস্ত্রে নৃশংসভাবে হত্যা করা ছাত্রজনক রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছিল। ঘটনার মাজতে বুধবার দিনের প্রায় 2:30 নীতিশ কুমারের পিতৃলৈ অচিনাক্ত নম্বরের পর আসিছিল ফোন কল, আর এজন যুবকে নীতিশ কুমারের অপহরণ করা বলে কই 7 লাখ টাকা মুক্তিপণ বিচারে, আর অন্যথা পুত্রক হত্যা করা হব বলে ভাবুকি দিছিল, আর নীতিশ কুমারের পিতৃয়ে এই কথা বশিষ্ঠ আরক্ষীক অবগত করেছিল। আর আরক্ষী অচিনাক্ত যুবকজনের ফোন কলের লোকেশন চিনাক্ত করে এই নৃশংস হত্যাকাণ্ডের জড়িত যুবকজনক গ্রেপ্তার করবলে সক্ষম হয়। নীতিশ কুমার যার খবরটা আমি পাই আছো, সি একচুয়ালি ক্লাস 10-র লড়া, দশম শ্রেণীর লড়া, আর ইয়াতে সি সরপ্রায় পড়িছে, আর তার তার কাজেন মানে হয় তার ভাইটি, সিও আমার ইয়াতে পড়ে, সিও 10-তে পড়ে পরবেশ, আর কালিলকে পরবেশ স্কুলতো আহিছে, আর একেবারে নর্মেলি ভিড় করেছে, তো কোনো কোয়েশ্চেন আমার মাতত আহা নাই, নীতিশ কিন্তু কালি আহা নাই, কিন্তু এনেকে বাচ্চা অ্যাবসেন্ট পড়ে মাঝে মধ্যে, সেইটা আর 2-3 দিন বা 4 দিন অ্যাবসেন্ট হলে আমি এটা খবর লো,
আর পরবেশে আমাক কিবা এটা কব যে তার কোনো অ্যাক্টিভিটিস তার কিবা কিবা এটা হইছে ঘরত কিবা টেনশন আমি একো গম পাওয়া না তাকে একদম নর্মালি দেখিছো একদম নর্মেল অহা নাই বাচ্চা এনেকে করেই মাঝে মাঝে কিবা অসুখ হবো পারে কিবা হবো পারে সো হেনেকেই ধরছো আমি তো আমার কারণে একটু সাংঘাতিক ডাঙর একটা মানে সারপ্রাইজ আসলে যেটা আমি বেশ দেরিকে আমি গম পাইছো কিন্তু রাতে গম পাইছো পড়াটি ভালে ভালে আসলে সি পড়াত মানে এটা টপ ফার্স্ট নোটস এ নহয় কিন্তু সি পড়াত ভাল বেয়া নহয় সি এইকেইদিন মানে কোনো ধরনের মানসিক চাপ বা এনেকুৱা দেখা নাছিল একো নাই ইনফ্যাক্ট লাস্ট যোৱাকালির আগের দিন আহিছে তো সেইদিনা সি তার মার্কস কিবা তো ম্যাডামক হিন্দি ম্যাডামক কৈছে ম্যাডাম মোর তো ইয়াত আরো অল্প মার্কস পাবলে কিবা এটা হাই হাই কৈছে তো ম্যাডামে কৈছে তোমার একটু ভুল হয়েছে সেইকারণে তুমি গম পাইছো না কেউ দিয়া নাই মই ও ম্যাডাম হব হব মই নেক্সট টাইম একটু নকরো মানে একদম সাধারণ মানে সি অল্প হাসি মুখে আসলে কিন্তু দেই তো হ্যাঁ হ্যাঁ এন্ড অলপ চঞ্চল টাইপর তো ধুনিয়াকে কথা পাতিছে ম্যাডামের লগত মানে টেনশনের কোনো ইয়েই নাই তাতে সেখানে আমি মানে আশ্চর্যিত হয়ে গেছো ইভেন তার যে ভাইটিটো যে আইছে কালি তারও নট এ সিঙ্গল স্ট্রেস অফ টেনশন অন হিজ ফেস একদম আর আমি তো আবেলি যেটা ঘটিছে তেতিয়া আমি প্রথম শিওর নাছিলো কারণ আমাকে তেতিয়া সুধিছে কোনোবাই মই কৈছো নাইনতো নাই মই জানো আছে লড়াটো কিন্তু টেনত আছে আর হিয়ে যদি হয়ে থাকে তো হি টেনত টেনের লড়া নাইনও নয় তো তথাপি আমি এটা এনেকে খবর আহিলে আমারও এটা ইচ্ছা যায় যে আমিও জানোছোন অলপ কিন্তু এটি অলপ যথেষ্ট রাতে হয়েছে তথাপি টিচারজনক আমি কৈছো যে ফোন করাছো তো ফোন করে তো আপনার কলো তেনেকে কলে ইহতে আজি রাতেপা আর হি মানে যেটা কৈছে যে হি বাহিরত গৈছে তো রাতে কৈছে যে প্রবেশে ধরেছে ফোনটো মাকে প্রথম ধরেছে আর মাকে কোন কার কে রায় এনেকে অল্প এটা রাফলি কৈছে তো ম্যাডাম কৈছে মই তার হিন্দি টিচার হোম আর মই অলপ তার কথা পাতিব লাগে তো পরবেশে কৈছে পরবেশ তোমার হিন্দি টিচারে কথা পাতি আছে ফোন ধরা তো পরবেশে ফোন ধরেছে তেতিয়া হি কৈছে পরবেশ কুছ প্রজেক্ট কে বারে মে বাত করনা থা নীতেশ কো ফোন দো ম্যাডাম ইচ্ছা করে কৈছে ম্যাডাম নীতেশ তো ঘর মে নেই হ্যাঁ বাহার গিয়ে হ্যাঁ তোরা তো ইমান দেরি লাগে কি করে আছে বাহিরত তো সি কোনো উত্তর দিয়া নাই তো ম্যাডামে কৈছে কিন্তু সি আহিলে কিন্তু তাক কবা মোক যেন ফোন করে তেতিয়ালৈকে আমি এই খবরটো পোৱা নাই রিগার্ডিং মানে তার যে সি যে তাক যে ইয়ে মারি দিলে সেইটো খবর আরো অলপ দেরিকে পাইছো তো আমিও ভাবিছো ভগবানে কৰক সি যেন নহয় আৰু সেকেন্ডলি যে মারি পেলাব বুলি আমি ভাবা নাই চিফ কিডনেপটো আমি প্রথম শুনিছো তারপর লাহে লাহে একদম গম পালো রাতে হয়েছে সবে আমার একটা টিচার্স গ্রুপ আছে তাতে সবে মানে অলপ কমেন্ট ডিসকাস করে আছে তো তেনেকুৱাই আৰু সব আমি ডিস্টার্বড তো আজি ৰাতিপুৱা আকৌ ট্রাই কৰিছো আমি একবার খালি ফোনটো খালি উঠাইছে মই কৈছো মই তার প্রিন্সিপাল ম্যামে কৈ আছো আপনাদৰ পৰা একলগে কাটি দিছে সেইকাৰণে আমিও অলপ জোৰ কৰিব নোৱাৰো নে আৰু তাহাঁতৰ কিবা মেণ্টেল কণ্ডিশ্যন কি একো নাজানো আৰু মাকক মই ইমান চিনি নাপাওঁ কাৰণ দেউতাক আহে কথা পাতো চিনি পাওঁ একো জনা নাই তাহাঁতৰ ফালৰ পৰা টেনশন করবলগা আমার একই নাছিলে যদি আমি অল্প ভাবিল হয় লড়াটে লাস্ট ফিউ ডেজ অল্প হি কিবা এটা ইয়ে আছে একো নাই একদম নর্মেল হাহি মেলি কথা পাতিছে হি কামত ওলাই যায় আৰু আহে আৰু বেলেগ তেনেকুৱাটো আমি দেখা নাই আমি কেনেকৈ ক'ত কি কৰে সেইটো ইমান নাজানো কিমান দিনৰ পৰা ইয়াতে আছে 5 মাহমান হ'ল অঁ সেইটো 5 মাহ 6 মাহ ৰাতি আহি বিচাৰিলে আহি তাক লৈ আহিছে এনেকে যেনেকে ঘটনা কৰিছে বুলি কৈছে তাৰপিছতো আমিতো আৰু কি গম পাওঁ আমি তেতিয়াহে গম পাওঁ আগতে গম নাপাওঁ ল'ৰাজনটো এনেইতো আমাৰ লগততো একো ভালেই এনে তেনেকে বিশেষ কথা বতৰাটো তেনেকে নহয় আৰু ওলাই যায় আহে আৰু কেতিয়াবা কাম কৰা মানে কিবা